আমাকে বলা হয়েছে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের এইমস এন্ড অবজেক্ট বিষয়। আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের এইমস এন্ড অবজেক্ট হল কিভাবে ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান জাগ্রতা, বিজ্ঞান সচেতনতা বাড়ানো যায়, সেটাই হলো আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের মূল থিম। প্রতি বছর আমাদের এইভাবে ব্লক ভিত্তিক প্রোগ্রাম হয়ে থাকে। 2008 ইংরেজি থেকে আজ অবধি আমাদের এই প্রোগ্রাম চলছে, বিভিন্ন স্কুলে যায়, কিন্তু বিভিন্ন স্কুলে আমাদের ছাত্রছাত্রীদের বিজ্ঞান এবং অঙ্কের প্রতি যে ভয়, সেই ভয় দূর করার জন্য আমাদের আসাম সরকার এই আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে একটি প্রয়াস হাতে নিয়েছে। সেই প্রয়াসের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে অঙ্কে ভালো পারদর্শী হতে পারে, বিজ্ঞানে কিভাবে পারদর্শী হতে পারে, আমাদের জীবনটা কিভাবে বিজ্ঞানভিত্তিক হতে হয়, সেই মনোভাব নিয়ে আমাদের এই আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র। যাই হোক, প্রতি বছরই আমাদের বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসে, কম্পিটিশন হয়ে থাকে। এবছরও সিমিলারলি কম্পিটিশন হচ্ছে। এই কম্পিটিশনের মাধ্যমে একজন ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হবে, তারপর ডিস্ট্রিক্ট প্রোগ্রামে যাবে, তারপর আমাদের স্টেট প্রোগ্রাম হবে। গত বছর আমাদের স্টেট প্রোগ্রাম হয়েছিল, গত বছর যে স্টেট প্রোগ্রাম হয়েছিল আইআইটি, সেখানে গিয়ে আমি এমনভাবে আপ্লুত হলাম যে এমন একটা জায়গায় আমাদেরকে স্টেট প্রোগ্রাম করতে যাচ্ছে, সেখানে ছাত্রছাত্রীদের যে অবস্থান দেখে আমি খুব আপ্লুত হলাম। যাই হোক, আমাদের আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রর একটি সেন্টার আবুল কালাম আজাদ হাই স্কুলে গত বছর স্থাপন হয়েছে। এবছর আমাদের ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার মাইজরাম আইআইটিতে জায়গা কেনা হয়েছে শুনছি, কিছুদিনের মধ্যে আমাদের এই বিল্ডিংয়ের কাজ আরম্ভ হবে। আমাদের আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিছুদিন আগে আমাদের জল মিশন প্রকল্পের মাধ্যমে আমাদের জলদূত দুজন সায়েন্স গ্রাজুয়েট দেওয়া হয়েছে, তার মধ্যে একজন ব্লক কোঅর্ডিনেটর আর একজন সায়েন্স টিচার, জলদূতের জন্য সিলেকশন দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব হলো আমাদের গ্রামের মধ্যে যে পিএইচি আছে, সেই পিএইচিতে অনেক অনেক মানুষেরা জলপান করে না, সেই জলদূতের মাধ্যমে তাদেরকে অ্যাওয়ারনেস করানো হবে, তাদেরকে অ্যাওয়ারনেস দেওয়া হবে, তারা যাহাতে এই জলপান করে। আমাদের অর্ডার হয়েছে আগামী মাসের 3 তারিখ আমাদের সেটেলমেন্ট পিএইচির কনফারেন্স হলে আমাদের ট্রেনিং হবে। আমি একজন ব্লক কোঅর্ডিনেটর হিসেবে আমি একজন থাকছি, আরেকজন আছেন সায়েন্স গ্রাজুয়েট টিচার। তারপর আমাদের প্রতিটা হায়ার সেকেন্ডারি এবং হাই স্কুল থেকে শোনামাত্র 2-3 জন ছাত্র নিয়ে আমরা এই পিএইচি সেন্টারে যাব, গিয়ে মানুষদেরকে অ্যাওয়ারনেস দেব, মানুষদেরকে সচেতন করব। যাই হোক, আমাদের আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র আপনাদের সাহায্য সহযোগিতায় এই অঞ্চলে বিভিন্নভাবে কাম করে যাচ্ছে, বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে, আরও সাহায্য সহযোগিতা করে যাবেন এই বিশ্বাস রাখছি। আজকের আর বিশেষ কিছু বলছি না, আমার অনেক বক্তাগণ আছেন, অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন, আমি ওনাদের কাছ থেকে কিছু শুনবো, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।